অনেক কাজ বাকি আছে, আমি জানি না কতদিন বাঁচবো। আমি উদ্যোক্তাদের আইনজীবী হতে চাই, উদ্যোক্তাদের প্রত্যেকটা উদ্যোগে যেন কোনো রকমের বাধা বিপত্তি যেখানে আসবে সেখানেই আমি থাকবো। এসডিটি গোল যেটা ছিল এটা শুরু যখন হয় তখন থেকে এটার সম্পর্কে আমার জানা ছিল, কারণ আমি একজন পাশাপাশি একজন এনজিও অ্যাক্টিভিস্টও বলতে পারেন। আমি প্রায় 10-15 বছর ওতপ্রোতভাবে প্রায় 500-550 এনজিওর সাথে কাজ করেছি। আমার জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে সব মিলে আমাকে একটা জায়গায় স্থির হতে হয়েছে, সেখানে আমি আমার লক্ষ্য সেটাকেই বেছে নিয়েছি। তো এখান থেকেই মনে করেন যেহেতু ওই থিম বেস কাজ, তো আমি আমাদের ল থিমটাকেই মানে বেশি দূর নিয়ে যেতে চাই। আর আমাদের এখনকার যে অবস্থা, আমি আপনি আমরা সবাই যে ভালনারেবল পরিবেশের মধ্যে আছি, আমাদের খাওয়া পড়া বাসস্থান সব জায়গায় যে একটা অস্থিরতা অসমতা থাকছে, ওইখান থেকে আমি ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই পোশাক ডিজাইনে হাত দিয়েছি। এটার অনেক মানে কালার কোড, ড্রেস কোড বা থিম এটা একদম ইউএন অর্গানাইজেশন থেকে ফিক্সড করা, সেখানে আমাকে এই পোশাক ডিজাইন করতে গিয়ে অনেক বেশি হাঁটতে হয়েছে। আমি জানি না কতটা পেরেছি, যা দেখেছেন এটা আপনারা। না আমি আসলে সত্যিকার অর্থ আমি বলবো যে মানে আমার আমার স্বামীর সাথেই পথ চলতে হবে, কারণ আমার অনেক কাজ বাকি আছে, আমি জানি না কতদিন বাঁচবো। আমি উদ্যোক্তাদের আইনজীবী হতে চাই, উদ্যোক্তাদের প্রত্যেকটা উদ্যোগে যেন কোনো রকমের বাধা বিপত্তি যেখানেই আসবে সেখানেই আমি থাকবো। আমি জানি আমি যে কাজটি করছি এই কাজের পাশাপাশি আমি আমার ল অফিসে যে ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো আছে, শুধু দেশে না আমি যে কাজটা করেছি এটা বাংলাদেশে প্রথম, দক্ষিণ এশিয়ায় প্রথম, আমি নাও আই ক্যান ডেয়ারলি বলতে পারি যে এই ওয়ার্ল্ড ওয়াইড প্রথম। সো আমাদের আমি অতি অল্প সময়ের মধ্যেই ইন্ডিয়াতে মানে কলকাতায় হাইকোর্টে কাজ করবার জন্য আমি একটু যোগাযোগ করছি, ওখানে আমি আমাদের এই জাজমেন্টগুলো নিয়ে এবং ল থিম নিয়ে আমি কাজ করব। এরপর সার্কভুক্ত সাতটা রাষ্ট্রে কাজ করার ইচ্ছা আছে আমার, আমি জানি না পারবো কি না, এরপর দেখি আমার সৃষ্টিকর্তা আমাকে কতদূর নেয়। আমি আমাদের 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 পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ওয়ার্ল্ড ওয়াইড যে মানবাধিকার মানে এস্টাবলিশমেন্টে, তারপরে নারীর অধিকার এস্টাবলিশমেন্টে, শিশু অধিকার এস্টাবলিশমেন্টে যে ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো আছে এগুলো আমি আমার পোশাক মানে মানে পোশাক শৈলীর মধ্যে দিয়ে আমি এটাকে প্রকাশ করতে চাই, এবং আমি মাস পিপলকে মেসেজ আকারে পৌঁছাতে চাই, যেটা একটা জাজমেন্টে কী লেখা আছে এটা বোঝার উপায় নাই। সো আমি যেভাবে কাজ করছি খুব অল্প সময়ে আমি এটা মানুষ মাস পিপলকে জানাতে পারবো বলে মনে করি, আপনাদের সহযোগিতা থাকলে সেটা হয়তো পারবো আর কি।